নমস্কার, আমি শ্রী মিহির দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক, ধলাই জেলা। আমি ধলাই জেলার অন্তর্গত বিভিন্ন হাই এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাচ্ছি। গত বছর থেকে ত্রিপুরা সরকার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত এবং বিজ্ঞান বিভাগের মেধা যাচাইয়ের একটি পরীক্ষা শুরু করেছে, যেটাকে বলা হচ্ছে স্টেট লেভেল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ইন সায়েন্স অ্যান্ড ম্যাথ। এটা আমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ সুযোগ, তাদের মেধা যাচাই করার এবং তাদের রিকগনিশন বা প্রতিষ্ঠা পাওয়ার একটা প্ল্যাটফর্ম আমরা বলবো। এই স্কিমের অন্তর্গত যে সুযোগ রয়েছে, সেখানে ছাত্রছাত্রীদের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান এবং অঙ্কের ভিত্তিতে, এবং সেখানে রাজ্যভিত্তিক অঙ্কে 200 জন এবং বিজ্ঞানে 200 জন, মোট 400 জন ছাত্রছাত্রীদেরকে, যারা মেধা তালিকায় এই 200 জনের মধ্যে থাকবে, তাদেরকে 15 মাসের জন্য প্রতি মাসে 500 টাকা করে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা রয়েছে। কাজে এটা একটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, একটা গোল্ডেন অপরচুনিটি টু এস্টাবলিশ দেয়ার স্কিল টু অ্যাচিভ দ্য রিকগনিশন ফ্রম দ্য গভর্নমেন্ট। তো আমি ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব, এই বছরের যে পরীক্ষা সেটা 19শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে তার ফলাফল ঘোষণা করা হবে, এবং এর জন্য অনলাইনে ছাত্রছাত্রীদেরকে তাদের আবেদন জমা করতে হবে। অনলাইন আবেদনের তারিখ যদি 31শে আগস্ট শেষ হয়েছিল, সেটাকে আরও 10 দিন বাড়ানো হয়েছে, 10ই সেপ্টেম্বর পর্যন্ত তারা তাদের আবেদন করতে পারবে। কাজে আমি ধলাই জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আবেদন রাখব, তৎসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ করব, আপনারা ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে উৎসাহিত করবেন, তাদেরকে উৎসাহিত করুন যেন তারা এই পরীক্ষায় বসে এবং এই সুযোগটুকু যেন তারা গ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রতি আমার আবেদন থাকবে, যে সকল ছাত্রছাত্রীরা অনলাইনের সুযোগ নিজেরা করতে পারছে না, তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা করে তারা যেন অনলাইনে দরখাস্ত জমা দিতে পারে, সেই সুযোগটা আপনারা করে দিন। এ ব্যাপারে সমস্ত স্তরের অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, শিক্ষানুরাগী সকলের আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি, যাতে সরকারের এই যে একটা সুন্দর প্রচেষ্টা সেটা সাফল্যমণ্ডিত হয়, আমাদের ছাত্রছাত্রীদের যেন একটা সুযোগ থেকে তারা বঞ্চিত না হয়, এ ব্যাপারে আপনারা এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।